দেশে এবং বিদেশে ডিআইউ পরিবারের সকল সদস্যরা যারা আজকের এই লাইভ প্রোগ্রামটি দেখছেন, তারা বেশি বেশি লাইক, শেয়ার এবং কমেন্টের মাধ্যমে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আপনারা জানেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ইতিমধ্যে দেশে এবং বিদেশে যে সকল বিশ্ববিদ্যালয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হয় তাদের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ স্থান দখল করে নিতে ইতিমধ্যে সক্ষম হয়েছে। সেই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে নিয়ে আজকের আমাদের এই ওয়েবিনার। আজকে আমাদের ওয়েবিনারের টাইটেল, দ্য রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ফর বিল্ডিং আপ মডার্ন সিভিলাইজেশন। আমি এখন আমাদের আজকের আলোচনার সম্মানিত আলোচকদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সাথে আজকে আলোচক হিসেবে উপস্থিত আছেন কি রিসোর্স পার্সন হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের, প্রফেসর ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং, ডুয়েট, গাজীপুর। আর উপস্থিত আছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সুযোগ্য চেয়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান। আর উপস্থিত আছেন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সুযোগ্য কোঅর্ডিনেটর এবং প্রভাষক মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ রতন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর উপস্থিত আছেন আজকে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে পাশকৃত আমাদের প্রাক্তন ছাত্র, বর্তমানে কক্সবাজার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের এসটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন, মিস্টার ইয়াসিন শেখ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই আলোচনার শুরুতে আমি আমাদের আজকের লাইভ প্রোগ্রামের কি রিসোর্স পার্সন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের? আলহামদুলিল্লাহ। আপনার কেমন লাগছে আজকে আমাদের এই প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম আমাদের সাথে অংশগ্রহণ করে? ভালো লাগছে, আশা করি সম্পন্ন প্রোগ্রামটাতে মানে সুন্দর হবে এই আশা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই কারণে যে আমাদের দর্শক শ্রোতারা আজকের এই ওয়েবিনারের আমাদের সম্মানিত আলোচকদের আলোচনা অনুষ্ঠান শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, মডার্ন সিভিলাইজেশন বিল্ড আপের কারণে আমাদের পৃথিবী আজ অনেক সুন্দর এবং বাসযোগ্য হয়েছে, সেই মডার্ন সিভিলাইজেশনের গঠনে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা কি, এই বিষয়ে আপনার অভিজ্ঞতা যদি আপনার আমাদের দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করেন। আসলে এট ফার্স্ট আমাদের জানতে হবে যে মডার্ন সিভিলাইজেশন বলতে কি বোঝায়, সেটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে। আসলে মডার্ন সিভিলাইজেশন বলতে এমন একটা সোসাইটিকে বোঝায় যে সোসাইটিতে নাগরিক সুবিধা বিদ্যমান থাকবে, নাগরিক যত ধরনের সুযোগ সুবিধা আছে সেগুলো বিদ্যমান থাকবে। তো এখন এই নাগরিক সুযোগ সুবিধাগুলো মানে ফুলফিল করতে গেলে সিভিল ইঞ্জিনিয়ারিংদের ভূমিকাকে, এটা আমার আমি একটু ইয়ে করছি, আমরা এই যে নাগরিক সুযোগ সুবিধার কথা বলছি এইগুলা যদি নিশ্চিত করতে চাই তাহলে সিভিল ইঞ্জিনিয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যা আশেপাশে আমাদের সারাউন্ডিং এ যা দেখছি প্রত্যেকটা জিনিস কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংদের ছোঁয়া আছে। এখানে সিভিল ইঞ্জিনিয়াররাই আসলে নাগরিক যে সুযোগ সুবিধা সেগুলা ফ্যাসিলিটেট করে। তো আমি যদি বলি যে নাগরিক সুযোগ সুবিধা গুলা নিশ্চিত করতে হলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ মূলত সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকে। এই এইগুলা প্রত্যেকটা স্টেপে সিভিল ইঞ্জিনিয়ারদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইতিহাসটা যদি বলতে চাই তাহলে আমরা যেটা বলবো যে এট ফার্স্ট যতগুলো ইঞ্জিনিয়ারিং আছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্টার্ট হয়েছে, এটা মূলত শুরু হয়েছে মূলত ডিফেন্স ইন্ডাস্ট্রি থেকে। ডিফেন্সের আমাদের যে ইয়ে আছে সেই ইন্ডাস্ট্রিতে মূলত এট ফার্স্ট সিভিল ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। তো এখানে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্য উপস্থাপনের জন্য। আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন রয়েছে, মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণে সিভিল ইঞ্জিনিয়াররা কি করছে এখন?
আসলে মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণে আসলে সিভিল ইঞ্জিনিয়ার আমি অলরেডি বলছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন গুলা বলি, সেইগুলোর মধ্যে মেজর ডিভিশন হচ্ছে পাঁচটা। তার মধ্যে আছে স্ট্রাকচার, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন অ্যান্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং। তো এইগুলা যদি আমরা দেখি, এইখানে স্ট্রাকচার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, আমরা বিল্ডিং, রোডস, বিল্ডিং অ্যান্ড ব্রিজ, কালভার্ট, এই ধরনের যতগুলো স্ট্রাকচার আছে এইগুলা আমাদের এই স্ট্রাকচার এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনটা কমপ্লিট করে। এছাড়া আমরা যদি বলি ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, আমাদের মডার্ন সিভিলাইজেশনের জন্য ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ মডার্ন সিভিলাইজেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলিমেন্ট আমরা যদি বলি কমিউনিকেশন। এই ট্রান্সপোর্ট সিস্টেম যদি ডেভেলপ না হয় তাহলে সেই দেশে আসলে ডেভেলপ করতে পারে না। বাংলাদেশ যেহেতু ডেভেলপিং কান্ট্রি এবং বর্তমানে বাংলাদেশের ট্রান্সপোর্ট সিস্টেমটা অনেক ভালো হচ্ছে, তো এখানে এই রোড ট্রান্সপোর্ট সিস্টেম, এছাড়া আমরা যদি বলি এয়ারপোর্ট এবং সিপোর্ট, এগুলা কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং তৈরি করে থাকে। তো এছাড়া আমি যদি বলি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর কথা যদি বলি, এখানে কিন্তু এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বর্তমানে কিন্তু ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় একটা ইস্যু, কারণ আমাদের গ্লোবালাইজেশনে, আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের কারণে কিন্তু গ্লোবাল মানে ওয়ার্মিং শুরু হয়েছে, যেটা আমরা ফিউচার আমরা যেটা চিন্তা করতেছি যে বাংলাদেশের 1/3 অংশ হয়তো পানির নিচে, সমুদ্র নিচে চলে যাবে। তো এইখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিভিল ইঞ্জিনিয়াররা এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলো সলভ করে এই গ্লোবাল ওয়ার্মিং যে ইস্যুটা আছে সেটা কিন্তু সলভ করতে পারে। এছাড়া আমরা যদি বলি যে ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, বাংলাদেশ কিন্তু নদীমাতৃক দেশ, এখানে হিউজ সিভিল ইঞ্জিনিয়ারদের কাজ করার স্কোপ আছে। সেখানে ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার যে যতগুলো ইস্যু আছে সিভিল ইঞ্জিনিয়াররা এই ভূমিকাগুলো পালন করে থাকে, এই যে প্রবলেমগুলো হয় এগুলো সলভ করে থাকে। এই জন্য আমি বলবো যে সিভিল ইঞ্জিনিয়ার মডার্ন সিভিলাইজেশনে সিভিল ইঞ্জিনিয়ারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আপনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আমি আবার আপনার কাছে পরে ফিরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দক্ষ চেয়ারম্যান এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেবের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শুরু হওয়ার সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের সাথে আপনার অভিমত সেই সম্পর্কে যদি ব্যক্ত করেন। জি, প্রথম শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি আজকের অনুষ্ঠানের কি পারসন আমার শ্রদ্ধেয় স্যার প্রফেসর ডক্টর কাদের স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সহকর্মী আকিজামান স্যার, রতন স্যার আছেন, এবং আমার যে অ্যালামনাই ছাত্র আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পাশাপাশি আজকের অনুষ্ঠানে যেসব অডিয়েন্স আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন স্যার। আমরা 2015 সালে যখন এপ্রিল মাসে শুরু করি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তখনই কিন্তু আমরা ইউজিসির অ্যাপ্রুভাল নিয়ে শুরু করি। সেই ইউজিসির অ্যাপ্রুভাল নেওয়ার জন্য আমরা 11টি ল্যাব সেট আপ করে থাকি, যে ল্যাবের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস ল্যাব, তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং সলিড মেকানিক্স ল্যাব, ট্রান্সপোর্টেশন ল্যাব, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং ল্যাব, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, ফিজিক্স ল্যাব, কেমিস্ট্রি ল্যাব, এ ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ল্যাব, এ ধরনের 11টি ল্যাব আমরা স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণ করেই আমরা কিন্তু যাত্রা শুরু করি। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের 11টি ব্যাচ অলরেডি বের হয়ে গিয়েছে, আমাদের গ্রাজুয়েটরা এখানেই, আমাদের ইভিনিং ফার্স্ট ব্যাচের একজন স্টুডেন্ট আছেন। তো আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি কোয়ালিটি এডুকেশন দেওয়ার জন্য, পাশাপাশি বাস্তব ভিত্তিক যে টপিকগুলো আছে সেই টপিকের উপর আমরা যে প্রজেক্ট বা থিসিসগুলো করে থাকি সেগুলোর উপর আমরা আসলে খুব আমরা দৃষ্টি দিয়ে আমরা সেগুলো করানোর চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ সকলের দোয়ায় এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রমে এবং আমাদের অথরিটি এবং যেসব ফ্যাকাল্টি মেম্বাররা সকলের দোয়ায় আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তো সকলকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আসসালাম।
মাহফুজুর রহমান সাহেব, বর্তমানে যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চায় তাদের জন্য মেজর চ্যালেঞ্জ গুলো কি কি? যে এটা একটা সুন্দর প্রশ্ন করেছেন, যে আমরা জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রত্যেক কৌশলকে নিজ নিজ বিষয়ের বাইরেও গিয়ে চিন্তা করতে হবে, যেটা স্যার অলরেডি উল্লেখ করেছেন, যে আমরা যে শুধুমাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং বলতে লিমিটেশন থাকবে এটা না, অন্যান্য বিভাগ কিংবা বিষয়টির সাথে সিভিলের বিভিন্ন কাজকে যুক্ত করার চেষ্টা করতে হবে, তার মধ্যে নতুন নতুন প্রযুক্তিকে আলিঙ্গন করতে হবে। যেমন বিখ্যাত একজন সিভিল ইঞ্জিনিয়ার হোজাত আদিলি একবার বলেছিলেন যে সিভিল বিভাগে অনেক ধরনের জটিল জটিল বিষয় আছে, অ্যাকর্ডিং টু ডে বাই ডে যেটা হচ্ছে সেগুলো সমাধান করার জন্য অন্যান্য বিষয়ে সাহায্য নেওয়া জরুরি আমাদের, পাশাপাশি যে সিভিল নিয়ে যা যা পড়ানো হয় সেগুলোর সাথে যদি অন্যান্য প্রকৌশল বিভাগে বিষয়বস্তু এক করা যায় তাহলে যে কোনো কঠিন সমস্যা সহজেই সম্ভব সমাধান করা। প্রোগ্রামিং এর কথা আমরা ধরে নিতে পারি, যেমন ফর এক্সাম্পল যে এখন প্রোগ্রামিং করে সিভিলের জন্য বড় দামি সফটওয়্যার তৈরি করা হচ্ছে, যেমন আমরা এখন যদি ধরে নিই বর্তমানে যেগুলো প্রচলন আছে অটোকেট যেটা আমরা ইউজ করে থাকি, বা রিবিট, স্টার্ট প্রো, ইটিএস, এই ধরনের বেশ কিছু সফটওয়্যার আমরা বর্তমানে সিভিল ইঞ্জিনিয়াররা ইউজ করে থাকি এবং অনেক নিজেদের মতো এই সফটওয়্যার শিখে বিভিন্ন ডিজাইনের কাজ আমরা সহজেই করে ফেলতে পারি, যেটা কিন্তু পূর্বে ইতিহাসে ছিল না, এবং অবকাঠামো কোথায় ফাটল ধরেছে বা কোথায় কোন ধরনের সমস্যা আসতে পারে সেটাও কিন্তু আমরা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আপডেটেড টেকনোলজির মাধ্যমে বের করতে পারি, এমনকি আজ থেকে ভবিষ্যৎবাণী আমরা করতে পারি কোন ধরনের কোন আমাদের ফাটল ধরবে কিনা, কোন ধরনের কলাপস হবে কিনা। এই ক্ষেত্রে এখন চ্যালেঞ্জ গুলো যদি বলতে চাই, যে বেশ কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কম্পিউটার প্রোগ্রামিং বা অর্থনীতি বা ইলেকট্রিক্যাল এর 2-1 ক্রেডিটের সাবজেক্ট অন্তর্ভুক্তি করা হয়, বা গণিতের বা পদার্থবিজ্ঞানের বেশ কিছু 2-1 ক্রেডিট যোগ করা হয়, কিন্তু আসলে গুরুত্ব সহকারে সেটা দেখা হয় না। কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আমরা সর্বোচ্চ চেষ্টা করি প্রতিটা কোর্সেই যেন গুরুত্ব সহকারে ছাত্ররা পড়তে পারে। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা বলতে চাচ্ছিলাম, যেটা আপনি বলেছেন যে সিভিলের কোর্সগুলোতে আমার মনে হয় ইন্টেলিজেন্ট সিস্টেম কিছু জিনিস আনা যেতে পারে, যেমন বর্তমানে আমরা যদি বলি স্মার্ট সিটি তৈরিতে সবাই জোর দিচ্ছে, যেখানে আধুনিক বিশ্বগুলো যেখানে একাধারে সবুজ, পরিবেশ বান্ধব এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন, এবং এসব শহরে স্মার্ট ইন্টেলিজেন্ট ফ্রিওয়ে সিস্টেমও থাকে, তো এগুলোর বিষয়ে আমরা আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারি। সাথে সাথে আমাদের এইসবগুলো যদি করতে হয় আমাদের বাংলাদেশে, এখনো আমরা যেহেতু ডেভেলপ কান্ট্রি তাহলে ডেভেলপিং কান্ট্রি, তাহলে এই বিষয়গুলোর জন্য আমাদের দক্ষ জনবল দরকার, তাহলে এই আমরা অন্যান্য ডেভেলপ কান্ট্রির তুলনায় কিন্তু পিছিয়ে আছি, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলো সেই ধরনের দক্ষ শিক্ষক বর্তমানে নাই। তো আমার মনে হয় 21 শতাব্দীতে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার একটা বড় চ্যালেঞ্জ আছে, এই ধরনের প্রযুক্তি তৈরি করা, তার ব্যবহার করা এবং সেগুলোকে কিভাবে আমাদের দেশকে উন্নত করা যায় সেইটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হতে পারে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য। থ্যাংক ইউ স্যার। জনাব মাহফুজুর রহমান সাহেব, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে, আপনার ডিপার্টমেন্টের শিক্ষকদেরকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন, তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং তাদের পাঠদানের পদ্ধতি, বিশেষ করে এই করোনাকালীন সময়ে? থ্যাংক ইউ স্যার। যে আমরা, আপনি অলরেডি অবহিত আছেন যে আমাদের অলরেডি 18 জনের মতো ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, যারা অত্যন্ত ডাইনামিক, ইয়ং এবং এনার্জেটিক ফ্যাকাল্টি মেম্বার, এবং পাশাপাশি আমাদের এখানে বেশ কিছু যেমন রিসার্চ পার্সন আছেন যারাও কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমাদের ক্লাস নিয়ে থাকেন পার্ট টাইম। তো এখন যদি ফুল টাইম যেই ফ্যাকাল্টি মেম্বারগুলো বলতে, সেগুলো সেই সব সকল ফ্যাকাল্টি মেম্বারই দেখা যায় বিভিন্ন বাংলাদেশের যেগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে বা বড় বড় ইউনিভার্সিটি আছে সেখান থেকে ফার্স্ট সেকেন্ড টপ মেধাবী ছাত্ররাই এখানে জয়েন করে থাকেন। তো আমাদের টিচাররা অত্যন্ত কাইন্ড এবং মেধাবী এবং তারা হেল্পফুল। তারা আমাদের যেমন ফর এক্সাম্পল আমরা প্রতি টাইমিস্টারেই চেষ্টা করি শুধুমাত্র যে ক্লাস নিলাম এমনটা নয়, যে সাথে সাথে কিন্তু আমরা সাবজেক্ট সংশ্লিষ্ট সেমিনার করে থাকি, ওয়ার্কশপের আয়োজন করে থাকি, পাশাপাশি সাইট ভিজিটের আয়োজন করি বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করে থাকি। এবং যেমন আমাদের একটা কমন আছে, যেমন আমাদের যেসব ছাত্ররা আসে তারা প্রথমে যেহেতু ম্যাথমেটিক্যাল অনেক বিগুলো বিষয় থাকে, এক্ষেত্রে আমরা ইউনিট কনভার্সনের উপর একটা ওয়ার্কশপ করে থাকি বা হচ্ছে প্রজেক্ট প্রেজেন্টেশনের উপর আমরা একটা করে থাকি। এখন ইতিমধ্যে আপনারা জানেন আমরা উদ্যোগ নিয়েছি যে বেশ কিছু এক্সপার্ট প্রফেশনাল যারা আছেন, যারা প্রফেশনাল লেভেলে ডিজাইন করে থাকেন, তাদের মাধ্যমে আমরা অটোকেট 2D বা রিবিট বা স্টার্ট প্রো এগুলো প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি। এই করোনাকালীন আমরা কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় যেভাবে অনলাইনে পিছিয়ে আছে সেভাবে কিন্তু আমরা পিছিয়ে নাই, আমরা কিন্তু সেই শুরু থেকেই অনলাইনে জুম সফটওয়্যার বা এই সফটওয়্যার মাধ্যমে প্রতিনিয়তই আমরা ক্লাস দিচ্ছি, পাশাপাশি আমাদের ছাত্ররাও কিন্তু আমাদেরকে কোঅপারেশন করছে। আল্লাহ রহমতে আমরা স্প্রিং টাইমিস্টারও শেষ করেছি, ইনশাল্লাহ এই করোনা পরিস্থিতিতে আমরা সামার যে টাইমিস্টার আছে এটাও আগস্টের ভিতরে ইনশাল্লাহ
সুন্দরভাবে আল্লাহর রহমতে শেষ করতে পারবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ মাহফুজুর রহমান সাহেব আপনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভেরি রিনাউন্ড এবং খুবই জনপ্রিয় কোঅর্ডিনেটর মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ রতনের সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ রতন, জি স্যার, আপনার কাছে আমার প্রশ্ন, মডার্ন সিভিলাইজেশন ইন্ট্রোডিউস করার জন্য আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কি এবং সেই অনুযায়ী ছাত্রদেরকে কি ধরনের শিক্ষা প্রদান করছেন? ধন্যবাদ স্যার। এই অনুষ্ঠানটা যারা দেখছেন এবং আমাদের সঙ্গে হচ্ছে জয়েন করছেন, সৈয়দ কাদের স্যার সহ হিমু স্যার, মাহফুজুর রহমান স্যার এবং হচ্ছে আমাদের হচ্ছে অ্যালাম নাই, সবাইকে ধন্যবাদ। আর যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা হচ্ছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ সিভিল ইঞ্জিনিয়ার টু বিল্ড আপ দ্য মডার্ন সোসাইটি। এক্ষেত্রে হচ্ছে স্যার, স্যার হচ্ছে সৈয়দ কাদের স্যার বলছে, তার সঙ্গে ইন এডিশন কিছু কথাবার্তা বলবো যে মডার্ন সিভিলাইজেশনের দিকে যদি আমরা যেতে চাই বা মডার্ন সিভিলাইজেশনের উপর যদি আমরা দাঁড়িয়ে থেকে সিভিল ইঞ্জিনিয়ারকে আগে নিতে চাই তাহলে আমাদের ক্ষেত্রগুলো কি, মডার্ন সিভিলাইজেশনে বাংলাদেশকে যদি মডার্ন সিভিলাইজেশনের দিকে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে ফার্স্ট স্যার যে কথাটা বলছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, কমিউনিকেশন সিস্টেম বিল্ড আপ করতে হবে, প্রযুক্তি খাতে উন্নয়ন করতে হবে এবং হচ্ছে সাস্টেনেবল একটা ডেভেলপমেন্ট দরকার। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ছাড়া কখনোই মডার্ন সিভিলাইজেশন সম্ভব না। এই সবগুলো ক্ষেত্রকে যদি মাস করেন তাহলে হচ্ছে একটা ডিপার্টমেন্টেই সবচেয়ে বেশি অবদান রাখতে পারে, সেটাই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এখন এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে মডার্ন সিভিলাইজেশন ইন্ট্রোডিউস করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিচ্ছি, আমি স্যারের সাথে স্যার হচ্ছে আমি এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিংকে কিন্তু যদি এখানে অ্যাড করি, যেখানে এখন সারা বিশ্বে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ এই দিকে যাচ্ছে, এই দিকে কিন্তু হচ্ছে যেখানে হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে নিচু হওয়ায় অর্থাৎ আবহাওয়াগত দিক থেকে এবং ভূমিগত দিক থেকে বাংলাদেশের হচ্ছে প্রায় অনেকাংশ জায়গায় কিন্তু ডুবে যাবে, সেক্ষেত্রেই কিন্তু আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর হচ্ছে ম্যাক্সিমাম ভূমিকা পালন করতে হবে। আমি যদি স্যার আরো এয়ার পলিউশন, নয়েজ পলিউশন, ওয়াটার পলিউশন সব দিক থেকেই বিবেচনা করা হয় এবং হচ্ছে আমরা হচ্ছে এই মডার্ন সিভিলাইজেশনকে ইন্ট্রোডিউস করার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে কি করছি, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে কোভার করার জন্য, রিকভার করার জন্য, স্টুডেন্টের মধ্যে ইন্ট্রোডিউস করার জন্য আমরা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং কারিকুলামের মাধ্যমে নিত্য নতুন সাবজেক্ট অ্যাড করছি। আমরা হচ্ছে ইতিমধ্যে সম্মিলিত চেয়ারম্যান স্যার বলেছেন আমরা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ভালনারেবিলিটি সাবজেক্ট অ্যাড করতে যাচ্ছি এবং অনেকাংশে অ্যাড হয়ে গেছে। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাবজেক্ট হচ্ছে অ্যাড করছি। আমরা হচ্ছে হাউস বিল্ডিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ঢাকার করানবাজারে অবস্থিত, তারা হচ্ছে নিত্য নতুন ম্যাটেরিয়ালস হচ্ছে আবিষ্কার করতেছে যার মাধ্যমে কিন্তু মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণ করা সম্ভব, আমরা তার দিকে যাচ্ছি। আমরা কিন্তু স্যার হচ্ছে স্টুডেন্টকে ইন্ট্রোডিউস করা হচ্ছে, আমরা যদি গ্রিন বিল্ডিং এর কথা আসি যে গ্রিন বিল্ডিং ছাড়া মডার্ন সিভিলাইজেশন সম্ভব না, যেখানে জিরো ডিসচার্জের কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে নতুন নতুন সাবজেক্টে অ্যাড করে স্টুডেন্টকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যদি গ্রিন বিল্ডিং এর কনসেপ্ট নিয়ে স্যার বলি যে হচ্ছে একটা বিল্ডিং এ হচ্ছে পানি আপনি ইউজ করবেন, গ্রাউন্ড ওয়াটার থেকে পানি চলে আসবে, সেই পানি আবার চলে যাবে, তাহলে গ্রাউন্ড ওয়াটারের পানি ডে বাই ডে কিন্তু হচ্ছে নিচে নেমে যাচ্ছে। কিন্তু এমন একটা সিস্টেম আবিষ্কার আমরা আমাদের সাবজেক্টে ইন্ট্রোডিউস করা হচ্ছে যেখানে জিরো ডিসচার্জ বলা হচ্ছে, অর্থাৎ আমরা ভূমি থেকে বা সারফেস ওয়াটার থেকে ওই রকম পানি কম নিব, যতটুকু পানি নেব আবার রিসাইক্লিং করে হচ্ছে আমরা ইউজ করব, যেখানে সোলার শক্তির মাধ্যমে হচ্ছে আমাদের এই এনার্জি যত ইলেকট্রিসিটি এই জুম বা মিট যত প্রোগ্রাম চলতেছে সোলার এনার্জির মাধ্যমে চলবে, সবগুলা বিষয়ই কিন্তু স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং এ ইনক্লুড করা আছে। ইন অডিশন হচ্ছে আমাদের হচ্ছে আগের যুগে ছিল হচ্ছে আমাদের আরসিসি বিল্ডিং, এখন হচ্ছে উন্নত বিশ্বের দিকে তাকায় আমরাও কিন্তু স্যার হচ্ছে স্টিল স্ট্রাকচার, কম্পোজিট স্ট্রাকচারের দিকে ছাত্রদেরকে নিয়ে যাচ্ছি। এইভাবেই হচ্ছে আমরা ছাত্রদের মাঝে সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজগুলা ইম্পোস্ট করে মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণের জন্য তাদেরকে দক্ষ করে তুলতেছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ হাকিমুজ্জামান শাহ রতন আপনার সুন্দর উত্তরের জন্য। আপনার কাছে আমার আরেকটা কোশ্চেন রয়েছে, আপনারা আমাদের সিলেবাসে যে যে সাবজেক্টগুলো ছাত্রদেরকে পড়াচ্ছেন বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, সেই সাবজেক্টগুলো পড়ে আমাদের গ্রাজুয়েটরা কি যথেষ্ট পরিমাণ ভূমিকা রাখতে পারবে এই মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণে? এটা একটা সুন্দর কোশ্চেন করেছেন স্যার। আমাদের হচ্ছে সিলেবাস ইতিমধ্যে চেয়ারম্যান স্যার বলেছেন যে 2015 সালে তৈরি করা হয়েছে এবং আমরা 2020 সালে এখন দাঁড়াই আমরা হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে আমাদের সাবজেক্টগুলো স্যার চেঞ্জ করে নিচ্ছি। একটা স্টুডেন্ট কিভাবে মডার্ন সিভিলাইজেশনের রোল প্লে করতে পারে, একটা স্টুডেন্টের কি কি ভূমিকা থাকতে পারে, একটা স্টুডেন্টকে শুধু পড়াশোনা নয় স্যার, আমরা হচ্ছে
থিওরিটিক্যাল নলেজের পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ দিচ্ছি, প্লাস একটা স্টুডেন্টের কি কি গুণ থাকা দরকার। আমি যদি হচ্ছে বলি যে মডার্ন সিভিলাইজেশন বিল্ড আপ করার জন্য একটা সিভিলাইজেশন একটা স্টুডেন্টের ম্যানেজমেন্ট ক্যাপাসিটি দরকার, লিডারশিপ দরকার, আইটি স্কিল দরকার, টিম মেকিং পাওয়ার দরকার, অ্যানালাইজিং স্কিল দরকার, এই সবগুলোই কিন্তু হচ্ছে আমাদের সিভিলের সব সাবজেক্টেই হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে, যার মাধ্যমে হচ্ছে আমরা যদি অন্য কোনো ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করি, তার যে হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং থাকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে গ্রাজুয়েটরা ইতিমধ্যে বের হয়ে গেছে, তারা কিন্তু বাইরে মানে খুবই হচ্ছে দক্ষতার সহিত কাজ করছে, এবং হচ্ছে একজন গ্রাজুয়েট এরকম আমাদের জানা নাই যে যারা হচ্ছে এখনো যে জব পায় নাই বা এরকম হচ্ছে। প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি চিন্তা করি, আমাদের হচ্ছে মানে অনেক গ্রাজুয়েট, 11টা ব্যাচের যত গ্রাজুয়েট বেড়েছে তার অনেকজনই হচ্ছে গভর্নমেন্ট জবের সাথে হচ্ছে ইনভলভ আছে। তাহলে স্যার হচ্ছে আমরা এই সাবজেক্টগুলোর মাধ্যমে কোর্স কো-কারিকুলার এক্সট্রা কারিকুলার সব কিছুর মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যে জ্ঞান হচ্ছে স্টুডেন্টকে দেয়া হচ্ছে, তারা অবশ্যই 100% শিওর যে হচ্ছে তারা বাজারে দক্ষতার সহিত কাজ করতে পারবে এবং মডার্ন সিভিলাইজেশন বিনির্মাণে অবশ্যই তারা ভূমিকা রাখতে পারবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার রতন সাহেব, আপনার কাছে আবার আমি পরে ফিরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের পর্যায়ে আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রাক্তন ছাত্র ইয়াসিন শেখের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। ইয়াসিন শেখ, তুমি বর্তমানে এসটি ইঞ্জিনিয়ার হিসেবে কক্সবাজার মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে কাজ করছো। তোমার কাছে আমার সরাসরি প্রশ্ন, আমাদের বিশ্ববিদ্যালয়ে তুমি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো, তোমার এই ডিগ্রিটি তোমার চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটুকু ভূমিকা রেখেছে? আসসালামু আলাইকুম। বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর মূলত আমি এই চাকরিতে অ্যাপ্লাই করার সুযোগ পেয়েছি। এই জন্য প্রথমে বলতেই হয় যে যদি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর কি কতটুকু ভূমিকা আমার চাকরির ক্ষেত্রে, সেখানে 100% ভূমিকা রয়েছে। তাছাড়া আমাদের যেভাবে পাঠদান করানো হইতো এবং আমাদেরকে যেভাবে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর মাধ্যমে আমাদের গতানুগতিক শিক্ষার বিষয়টি হাতে কলমে শেখানো হইতো, যার মাধ্যমে আমাদের আমার এই চাকরি পাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখছে। আচ্ছা ইয়াসিন শেখ, আমাদের যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে তোমার ব্যাচে বা তোমার পরে, তুমি তো প্রথম ব্যাচের স্টুডেন্ট ছিলে, তোমার পরে যারা পাশ করেছে তারা এখন বর্তমানে কোন কোন সেক্টরে কাজ করছে? আমাদের আমাদের ব্যাচের অনেকেই স্যার আছে যারা আপনার হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ACD তে জব করতেছে। আমাদের কিছু ছোট ভাই আছে যারা আপনার ACD তে, ED তে, তারপরে LGD এর বেশ কিছু প্রজেক্টে জব করতেছে স্যার। ধন্যবাদ ইয়াসিন শেখ, আমি তোমার কাছে আবার পরে ফিরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানে এই পর্যায়ে আমি আমাদের আজকের অনুষ্ঠানে কি রিসোর্স পারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে যে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং এ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এবং জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ান, বর্তমান যুগে এই দুটি সাবজেক্টের গুরুত্ব কি, এ সম্পর্কে যদি আপনার অভিমত আমাদের দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করেন। এখানে আমি বলছি সিভিল ইঞ্জিনিয়ারিং পাঁচটা ডিভিশন আছে, তার মধ্যে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং দুটা বিষয়ে কি কি ভূমিকা রাখে সেটা আমি বলতে চাচ্ছি। আসলে আমরা যখন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ভূমিকাটা কি সেটা আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করি অথবা কনস্ট্রাকশন করতে যাই, এই স্ট্রাকচারটা আসলে হাওয়ার উপর ভেসে থাকে না, এটা কোনো না কোনো সাপোর্ট দরকার হয়। সেই সাপোর্ট হিসেবে আমাদের সয়েলটা মানে আমাদের ভূমিটা কাজ করে। তো সয়েলের ক্যারেক্টার, সয়েলের বিভিন্ন ধরনের ইনফরমেশন আমাদের জানা প্রয়োজন হয় বিল্ডিং অথবা যে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের জন্য অথবা কনস্ট্রাকশনের জন্য। তো এইগুলা জানার জন্য
যেমন আমি যদি বলি যে আমি একটা বিল্ডিং তৈরি করবো, সেই বিল্ডিং এর যে ওয়েটটা আছে সেই ওয়েটটা কিন্তু মাটিতে ট্রান্সফার করবে। সেই মাটিতে ট্রান্সফার করার জন্য মাটির যে ক্যারেক্টারিস্টিক আছে সেইটা কিন্তু আমাকে অ্যানালাইসিস করতে হবে। সেইটা অ্যানালাইসিস করে আমি জানতে পারবো, অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমি জানতে পারবো যে সেই মাটিটা কতটুকু বিয়ারিং ক্যাপাসিটি আছে, অথবা তার কতটুকু সেটেলমেন্ট হবে, কতটুকু ডিফর্মেশন কনসোলিডেশন হবে, এই ধরনের বিভিন্ন ক্যারেক্টার আছে, এগুলো আমার জানার প্রয়োজন হয়, যেটা আমার বিল্ডিং অথবা ইনফ্রাস্ট্রাকচার ডিজাইনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়টা আমি আমি বলবো, সেটা হচ্ছে অলরেডি হাকিমুজ্জামান শাহ বলে গেছে যে আসলে বর্তমান যে মডার্ন সিভিলাইজেশনের কথা আমরা বলতেছি, এটা কিন্তু আমাদের সবচেয়ে চ্যালেঞ্জিং যে ইস্যুটা এখন বর্তমানে সেটা হচ্ছে এনভায়রনমেন্ট, গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, যে ইস্যুগুলো আমাদের জন্য খুবই আমাদের সার্ভাইভের জন্য, বিশেষ করে ওয়ার্ল্ড সার্ভাইভের জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। যে আমরা কিন্তু এখন যে কোনো অনেক টক শো অথবা অনেক কিছুতে আমরা সবসময় ওয়ারিড গ্লোবাল ইস্যু নিয়ে, এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে, ক্লাইমেট চেঞ্জ নিয়ে, বিশেষ করে আমরা আমরা যেটা অনেক রিসার্চেই আসতেছে যে আসলে গ্লোবাল ওয়ার্মিং বা টেম্পারেচার রাইজ হলে সি লেভেলটা যখন রাইজ হবে আমাদের যে লো ল্যান্ড গুলো আছে সেটা কিন্তু পানি সমুদ্র তলে চলে যাবে। এটা কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি, শুধু আমাদের জন্য না, সারা ওয়ার্ল্ডের আসলে এটা একটা বড় হুমকির জন্য, যার কারণে আমরা যদি বলি যে ওয়ার্ল্ড ব্যাংক অথবা এই ধরনের এডিবি যত অর্গানাইজেশন আছে, তারা কিন্তু এই এনভায়রনমেন্টাল ইস্যুগুলোর উপরে সবচেয়ে বেশি ফোকাসিং করতেছে এবং এই ইস্যুগুলোকে সলভের জন্য আসলে চেষ্টা করতেছে। এবং এই ইস্যুটা যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং এর ইস্যু, এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে কাজ করার যে একটা স্কোপ আছে এবং কাজ করছে, তারা যে ইস্যুগুলো যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো সলভ করার জন্য চেষ্টা করছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আপনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, একজন সিভিল ইঞ্জিনিয়ার যখন একটি বিল্ডিং বিনির্মাণের জন্য প্ল্যানিং করবে, তখন আপনাদের সিভিল ইঞ্জিনিয়ারিং একটি কোর্স রয়েছে এস্টিমেটিং এন্ড কস্টিং, সেই ক্ষেত্রে এই কোর্সের ভূমিকা কি? এস্টিমেটিং এন্ড কস্টিং এই কোর্সটা আসলে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমি যখন একটা বিল্ডিং তৈরি করতে যাব, তার আগে আমাকে জানা দরকার যে আমার এই বিল্ডিংটা তৈরি করতে কত টাকা খরচ হবে। তো এইটা জানার জন্য আমার এস্টিমেটিং এন্ড কস্টিং প্রয়োজন হয়, তার সাথে সাথে আমার কোন ধরনের ম্যাটেরিয়াল কতটুকু লাগবে এটা আমাকে তৈরি করতে হয়। এটা আমার আমি যখন একটা বিল্ডিং তৈরি করতে যাব, তখন আমাকে কিন্তু প্ল্যানিং করতে হবে কখন কোন কাজটা স্টার্ট হবে, এই কাজের উপর মানে এই শিডিউলটা থাকবে। এই শিডিউল আমি যদি এস্টিমেট করে থাকি তাহলে তখন কি হবে, এই শিডিউল অনুসারে তখন যে কাজটা হচ্ছে সেই কাজে কতটুকু ম্যাটেরিয়াল লাগবে, সেই ম্যাটেরিয়ালটা আমি কিন্তু আমার তখন আমি ক্রয় করে আমি স্টক করে আমি রাখবো আমার সেই কাজ করার জন্য। তো আমি যেটা বলবো যে এস্টিমেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে আমাদের কনস্ট্রাকশন ম্যানেজমেন্টের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আব্দুল কাদের সাহেব, আমি আপনার কাছে আবার ফিরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানে এই পর্যায়ে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুর রহমানের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। মোহাম্মদ মাহফুজুর রহমান সাহেব, আপনার ডিপার্টমেন্টে দেশি ছাত্রদের পাশাপাশি প্রায় শতাধিক বিদেশি ছাত্রছাত্রী এই মুহূর্তে পড়াশোনা করছে, তাদের সম্পর্কে আপনার মূল্যায়ন কি? জি ধন্যবাদ স্যার। যে আমরা জানি যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অলরেডি 1,100 উপরেও যে সোমালিয়ান, মালয়েশিয়ান প্লাস আমাদের বেশ কিছু ফরেনার স্টুডেন্ট রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের দেশে আসতেছে তারা উচ্চশিক্ষার উদ্দেশ্যে। তো এই কারণে যে ছাত্ররা প্রথমে বাংলাদেশে আসে
তারা একটা সমস্যা ফেস করে, কালচারাল সমস্যা, বা তারা যখন সোসাইটিতে যায় তারা কিভাবে কোনো কিছু মার্কেটিং করবে বা কিভাবে মানুষের সাথে চলবে, সেই সোসাইটির একটা গ্যাপ রয়েছে যে বিভিন্ন ফরেন কান্ট্রির সাথে আমাদের দেশের একটা আমাদের। তো আমরা প্রথমেই চেষ্টা করি তাদের জন্য এই ধরনের উইকনেস বা জড়তাটা ওভারকাম করার জন্য। এর জন্যই আমাদের প্রতিটা ব্যাচ ওয়াইজ এবং প্রতিটা স্টুডেন্ট ওয়াইজ আমাদের স্টুডেন্ট অ্যাডভাইজার রয়েছে, যে সকল অ্যাডভাইজাররা আমাদের শিক্ষকরা প্রতিনিয়তই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদেরকে এই ধরনের সমস্যা থেকে উত্তরণের জন্য। তো এই কারণে আমরা তাদেরকে প্রথমেই তাদের কালচারাল দিক থেকে চিন্তা করে আমরা বেশ কিছু ল্যাঙ্গুয়েজ বা আমাদের এই ধরনের প্রোগ্রামের আয়োজন করি, যে যেন তারা আমাদের বাংলাদেশের সাথে কুপ করতে পারে বা আমাদের এই পরিবেশের সাথে মানানসই হতে পারে। আর একটা যেটা আমরা দেখেছি, ছাত্ররা এই দেশে আসার পরে তার একটা হতাশায় ভুগে, যেটা আমাদের হতাশা যেন না ভুগে, তাদের জন্য মেন্টালি স্ট্রেস না হয় সেটার জন্য আমরা তাদের জন্য বেশ কিছু কালচারাল ইভেন্টেরও আয়োজন করে থাকি, যেটাতে তারা বিভিন্ন ধরনের ইভেন্ট তারা পারফর্ম করতে পারে। এদিকে দেখা যায় যে প্রতি সেমিস্টারে তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটিতে আমরা ইনভলভ রাখি, পাশাপাশি তাদেরকে আমরা বাংলাদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রি ভিজিট করিয়ে থাকি, যে ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে তারা প্র্যাকটিক্যাল নলেজও তারা অর্জন করতে পারে। আমরা জানি যে যারা সোমালিয়ান বা মালয়েশিয়া থেকে আসছে তারা সাধারণত আমাদের, তারাও ডেভেলপিং কান্ট্রি, তাদেরও বাংলাদেশের মতো এত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট নাই। তো অনুরূপভাবে তখনই দেখা যায় যে আমাদের যেসব ডেভেলপমেন্ট হচ্ছে, যেহেতু আমরা ডেভেলপিং, সেই ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখানোর সুযোগ আমাদের হয়ে থাকি। এই তারা বেশ খুশি থাকে, পাশাপাশি সমস্যা যদি হয় সেই সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আমাদেরই আমাদের শিক্ষকবৃন্দ আমাদের স্টাফবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তাদের পিছনে। ছাত্ররা খুব স্যাটিসফ্যাক্টরি এই বিষয়টায়, ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও এগিয়ে যাব, আমাদের ইনশাল্লাহ আরও প্রচুর অন্যান্য কান্ট্রি থেকেও ছাত্র আসবে, তারা আমাদের এখানে পড়াশোনা করে আমাদের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের মান উজ্জ্বল করবে। ধন্যবাদ জনাব মাহফুজুর রহমান সাহেব। আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন রয়েছে, যে একটি আধুনিক সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট গড়ার পেছনে আপনার বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের ব্যবহারিক শিক্ষা প্রদানের জন্য এই মুহূর্তে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে? জি হ্যাঁ, আমরা শুরুতেই সাদা আলোচনা করেছেন, আমরাও আলোচনা করেছি যে আমরা শুধুমাত্র যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং এর এই যে পাঠ্যপুস্তকে লিমিটেশন রেখেছি তাই না, আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে যে যে টপিকগুলো আমাদের অত্যাধুনিক আসছে, যেমন ডে বাই ডে আমরা যদি আমরা 3 বছর ব্যাকে যদি দেখি যে বিল্ডিং স্ট্রেন্থেনিং বা রিট্রিবিউটিং এই টপিকগুলো আমাদের কিন্তু সিলেবাসে বাংলাদেশের যে কোডটা আমরা ফলো করি, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেই কোডও অন্তর্ভুক্ত ছিল না। এই কারণে এইটা একটা টেকনিক আমাদের জন্য, যে আমরা কোনো একটা বিল্ডিংকে কীভাবে হাইরেস করতে পারি সেই টেকনিকটাও কিন্তু আমরা বর্তমানে আমাদের একটা রানা 2010 পরে আমরা কিন্তু এটা শিখতে পেরেছি। এই বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ছাত্রদেরকে এখন বর্তমানে আমাদের যে প্রজেক্ট এবং থিসিস আছে সেইগুলোতে অন্তর্ভুক্ত করতেছি। পাশাপাশি আমাদের অলরেডি হাকিমুজ্জামান স্যার বলেছেন এনভায়রনমেন্ট রিলেটেড আমাদের কিন্তু অসংখ্য পড়াশোনা করার ক্ষেত্র রয়েছে। এই বিষয়গুলো আমরা চিন্তা করে আমরা বর্তমানে তাদেরকে গ্রিন বিল্ডিং এর উপর আপডেটেড টেকনোলজির উপর তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি, কিভাবে এই টেকনোলজিকে ইউজ করে তারা তাদের বাস্তব ক্ষেত্রে এটা প্রয়োগ করতে পারে। পাশাপাশি আমরা জানি আমরা যখন দেখেছিলাম বলেছিলাম যে ইটেপ সফটওয়্যার বা স্টেট বোর্ড সফটওয়্যার, এই সফটওয়্যারগুলো দিয়ে আমরা একটা বিল্ডিং আগে যখন ডিজাইন করতে 1 মাস বা 2 মাস সময় লাগতো ম্যানুয়ালি, সেক্ষেত্রে এই সফটওয়্যার দিয়ে আমরা উইদিন 1 ডে এর ভিতরেই একটা যে কোনো বড় ধরনের হাইরেজ বিল্ডিং আমরা ডিজাইন করতে সমর্থ হই। পাশাপাশি আমরা তাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এরও ব্যবস্থা করতেছি বিভিন্ন প্রতিষ্ঠানে, যে সকল ছাত্র আমাদের যেমন বিএসআরএম আছে, স্টিল ফ্যাক্টরি আছে বা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে বাংলাদেশে বেশ কিছু, সেই ফ্যাক্টরিগুলোতে তাদেরকে সাইট ভিজিট করে থাকি। এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে ছাত্ররা শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ অর্জন করতেছে না, এর ভিতরে তারা প্র্যাকটিক্যাল যে তাদের লিমিটেশন আছে সেগুলো জ্ঞান অর্জন করতেছে। তো আশা করি আমরা আরো ভবিষ্যতে আরো ভালো ভালো পদক্ষেপ নিব, যে আমাদের ছাত্রদেরকে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আমরা বাইরের দেশের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি এবং আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বাংলাদেশের ভিতরে টপ ইউনিভার্সিটি হিসেবে চিন্তা করতে পারি। সেই দৃষ্টিতে আমাদের সকল টিচাররা এবং অথরিটি এবং সকলেই অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। থ্যাংক ইউ জনাব মাহফুজ রহমান সাহেব, ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার পরে ফিরব। অনুষ্ঠানের এ পর্যায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোঅর্ডিনেটর মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ রতন সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ রতন, আপনার ডিপার্টমেন্টে ছাত্রদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য আপনার বিভিন্ন
পদক্ষেপ গ্রহণ করেছেন ইতিমধ্যে, তার মধ্যে সিভিল ক্লাব অন্যতম। সিভিল ক্লাবের কার্যক্রম সম্পর্কে যদি আমাদের দর্শক শ্রোতাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। ধন্যবাদ স্যার। আমরা হচ্ছে বরাবরই বলে যাচ্ছি এবং বরাবরই এই মেসেজটাই হচ্ছে দিয়ে যাচ্ছি যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সমিতির চেয়ারম্যান স্যার এবং আমাদের অ্যালামনাই বলেছেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট শুধু একটা ডিপার্টমেন্টেই না, এটা টোটাল ইউনিভার্সিটি প্লাস হচ্ছে সব কিছু মিলেই আমরা চালিকা শক্তি। এখানে হচ্ছে স্টুডেন্ট, টিচার সবাই হচ্ছে মানে একে অপরের সঙ্গে হচ্ছে বন্ধুত্ব সুলভ আচরণ করার মাধ্যমেই কিন্তু ডিপার্টমেন্টটা সামনের দিকে যাচ্ছে। আপনারা হচ্ছে সবাই খেয়াল করবেন যারা হচ্ছে দেখতেছেন এই প্রোগ্রাম, যে অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে কিন্তু হচ্ছে জুনিয়র সিনিয়র বাই হচ্ছে শুরু তারা হচ্ছে ক্লাসে আসে, ক্লাস থেকে যায়, কিন্তু ক্লাসের পারিপার্শ্বিক একটা যে ক্লাসের বাইরেও একটা স্টুডেন্টের মেন্টালিটি বিকাশ করতে হবে, একটা স্টুডেন্টকে হচ্ছে তাদের দক্ষতা আনতে হবে, একটা স্টুডেন্টকে এর মধ্যে হচ্ছে সৃজনশীলতা বিকাশ করতে হবে। এই জন্যই কিন্তু হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। এবং এই সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের হচ্ছে যে কার্যপ্রণালী সম্পর্কে যদি বলি, এটা হচ্ছে প্রতি সেমিস্টারে আমাদের হচ্ছে 4 মাসের মধ্যে একটা সেমিস্টার কমপ্লিট করা হচ্ছে এবং প্রতি সেমিস্টারের মধ্যে হচ্ছে আমরা অতি অল্প সময়ের মধ্যেই খেলাধুলা, ক্রিয়া প্রতিযোগিতা, কালচারাল প্রতিযোগিতা, বিভিন্ন গেমিং কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন এবং কি হচ্ছে তাদের প্রজেক্টেও হচ্ছে তাদের দেওয়া হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের মাধ্যমে আর কি। তারা হচ্ছে সোশ্যাল বেস নিয়ে বিভিন্ন কম্পিটিশন হচ্ছে আয়োজন করতেছে। যেমন হচ্ছে আমি যদি উদাহরণ দিয়ে বলি যে আমাদের হচ্ছে ঢাকা শহরে এখন হচ্ছে ট্রাফিক কনজেশন প্রচুর, মানে হচ্ছে প্রচুর ট্রাফিক জ্যাম, এই জ্যাম থেকে উত্তরণের উপায় কি, তারা কিন্তু হচ্ছে প্রজেক্ট কম্পিটিশনের মাধ্যমে এটা প্রজেক্ট উপস্থাপন করা হচ্ছে, এই ক্লাবের মাধ্যমেই হচ্ছে বিভিন্ন জাজকে ইনভাইট করা হচ্ছে এবং তারা তাদের হচ্ছে মেধা এবং সৃজনশীলতা বিকাশ করতে পারছে। আমরা আশা করছি এই সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের মাধ্যমে আরো হচ্ছে ভালো কাজ করে ডিপার্টমেন্ট প্লাস ইউনিভার্সিটির সামনের দিকে এগিয়ে যাবে। ধন্যবাদ স্যার। ধন্যবাদ হাকিম জমা সাহেব, রতন সাহেব। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, আপনার ডিপার্টমেন্টে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং যারা এসএসসি পাস করেছে তাদের জন্য একটি প্রোগ্রাম চালু রয়েছে, আরেকটি কোর্স চালু আছে সেকেন্ড শিফটে, যেটা যারা ডিপ্লোমা পাস করেছে দেশের সরকার এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এই দুই শিফট এই দুইটা কোর্সের বিশেষ করে এসএসসি পাস করতে ছাত্রদের জন্য বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাসকৃত ছাত্রদের জন্য বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, এই দুইটা কোর্সের গুরুত্ব সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা আমাদের দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করেন। ধন্যবাদ স্যার, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন একটা করেছেন। যে হচ্ছে প্রথমে হচ্ছে এসএসসি থেকে যারা আসবে, যারা হচ্ছে সায়েন্স থেকে, তাদের জন্য আমাদের ডে শিফট চলমান আছে, তাদেরকে হচ্ছে আমরা 12 টাইমিস্টারের মাধ্যমে 167 ক্রেডিট হচ্ছে কমপ্লিট করাচ্ছি, যার মধ্যে হচ্ছে প্রায় মোর দেন হচ্ছে 60 ক্রেডিট হচ্ছে ল্যাব থিওরিটিক্যালের পাশাপাশি তারা হচ্ছে কিন্তু ল্যাবের মাধ্যমে দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে তুলবে। এখন যদি আমরা হচ্ছে ইভিনিং শিফটের ক্ষেত্রে আসি, প্রথমেই হচ্ছে এই কথা বলে নেই যে ডে শিফট এবং ইভিনিং শিফট এই দুই শিফটের মধ্যে শুধু পার্থক্য হচ্ছে শব্দগত পার্থক্য, ডে এবং ইভিনিং এই শব্দটার মাধ্যমে একটু ডিফারেনশিয়েট করা হয়েছে, কিন্তু ক্রেডিট বলেন, শিক্ষাক্ষেত্র বলেন, তাদের হচ্ছে নলেজ হচ্ছে তাদের মধ্যে ইম্পোজ করা বলেন, কোনো পার্থক্যই নেই। আমরা যদি হচ্ছে দেখি ডে শিফটে হচ্ছে 167 ক্রেডিট কমপ্লিট করা হচ্ছে, ইভিনিং শিফটেও কিন্তু হচ্ছে 12 ট্রাইমিস্টারের মাধ্যমে 167 ক্রেডিটে 145 কমপ্লিট করা হচ্ছে, 12 ক্রেডিট হচ্ছে তাদেরকে 22 ক্রেডিট ওয়েভার দেওয়ার কারণ হচ্ছে যে তাদের ওই বিষয়ে দক্ষতা আছে, কিন্তু পড়ালেখার ক্ষেত্রে বলেন, তাদের হচ্ছে ক্রেডিট আওয়ারের কথা বলেন, তাদের ল্যাব ফ্যাসিলিটিসের কথা বলেন, সর্বক্ষেত্রেই যদি হচ্ছে আমরা বিবেচনা করি ডে এবং ইভিনিং শিফটকে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, আপনি ইতিমধ্যে স্যার জেনে অবগত হবেন, যদি আলাদা করে সুযোগ থাকতোই আজকে হচ্ছে এই অনুষ্ঠানে ইনভাইটেড হয়ে আসছে কিন্তু ইয়াসিন শেখ, যে ইভিনিং শিফটের ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট, সে কিন্তু হচ্ছে একটা গভর্নমেন্ট জব করতেছে। অর্থাৎ ডে এবং ইভিনিং শিফটকে শুধু ডিফারেন্সিয়েট করা হয়েছে শব্দগতভাবে, ডে এবং ইভিনিং, যেহেতু তারা হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি জব করার ফ্যাসিলিটিস তারা পাচ্ছে, তারা 9 গ্রেডে জব করতেছে তাদের নিজেকে এবং ফ্যামিলিকে ডেভেলপ করার জন্য, জাস্ট এই শব্দগত পার্থক্যের কারণেই তাদের ইভিনিং বলা হচ্ছে, কিন্তু কোর্স কারিকুলাম থেকে, এক্সট্রা কারিকুলাম থেকে, ক্রেডিট আওয়ার থেকে, ফ্যাসিলিটিস থেকে শুরু করে, ল্যাব থেকে শুরু করে, কোনো পার্থক্যই হচ্ছে আমরা রাখছি না স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ হাকিম জামা সাহেব, আপনার কাছে আমি আবার পরে ফিরব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমাদের কি রিসোর্স পারসন প্রফেসর ডক্টর আব্দুল কাদের সাহেবের কাছে আরও কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন, 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায়
সিভিল ইঞ্জিনিয়ার বর্তমানে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি নামে একটা কোর্স পড়ছে তাদের পাঠ্যক্রমে, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি কোর্সের গুরুত্বটা কি? আসলে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি কোর্স যেটা হচ্ছে যে এটা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এর এই ডিভিশনে, তো ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি আমরা সাধারণত পড়ে থাকি এই জন্য যে আমাদের যে ওয়াটার ম্যানেজমেন্ট এবং আমাদের যে রেইন ওয়াটার হবে তার ফলে ফ্লাড, আমাদের যে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, সেই নদীমাতৃক দেশের কারণে কিন্তু আমাদের দেশে প্রতি বছরে ফ্লাড হয়ে থাকে, বন্যা হয়ে থাকে। তো এই ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি যদি আমরা পড়ে থাকি তাহলে আমাদের এই ওয়াটার ম্যানেজমেন্টে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। যদি আমি বলি যে আমার বর্ষাকালে বর্ষাকালে বৃষ্টির ইন্টেন্সিটি এবং ড্রাই সিজনে গ্রীষ্মকালে বৃষ্টির মানে ইন্টেন্সিটিটা আসলে এক না, শীতকালে বৃষ্টির ইন্টেন্সিটিটা এক না, তো কখন কতটুকু বৃষ্টি হবে তার উপর ভিত্তি করে আমাদের যে জলাধার গুলা আছে, ক্যাচমেন্ট এরিয়া গুলা আছে, এই ক্যাচমেন্ট এরিয়া গুলার ধারণ ক্ষমতা কত, এইগুলা এই ইনফরমেশন গুলো আমাদের জেনে যদি আমরা জানতে পারি এই হাইড্রোলজির কোর্সের মাধ্যমে আমরা জানতে পারি, এই যদি আমরা জানতে পারি তাহলে আমাদের যে বন্যা বা ফ্লাড ম্যানেজমেন্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এই জন্য আমি মনে করি যে হাইড্রোলজি সাবজেক্টটা বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, খুবই একটি গুরুত্বপূর্ণ কোর্স রিভার ইঞ্জিনিয়ারিং, এই কোর্সটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে অন্তর্ভুক্ত করা আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে এই রিভার ইঞ্জিনিয়ারিং কোর্সটি পড়ানো হয়, এই রিভার ইঞ্জিনিয়ারিং কোর্সের বিশেষত্ব কি, বিশেষত্ব বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের ইঞ্জিনিয়ারদের জন্য? আমি যেটা আপনাকে ধন্যবাদ, আমি যেটা বলতেছিলাম বলছি অলরেডি বলছি যে বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, তো এই নদীমাতৃক এবং বাংলাদেশে বন্যা হয়ে থাকে এবং আমরা যেটা বলতে চাচ্ছি যে এই ওয়াটার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, যেহেতু নদীমাতৃক দেশ এই জন্য ওয়াটার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমরা রিভার ইঞ্জিনিয়ারিং যে কোর্সটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়িয়ে থাকি এটা আমাদের ওয়াটার ম্যানেজমেন্ট, আমাদের যে রিভার শাসন যেটা বলি, আমাদের যে রিভারের যে যতগুলা ম্যানেজমেন্টে করতে গেলে যে জিনিসগুলা যে এলিমেন্ট গুলা আছে সেই এলিমেন্ট গুলা সম্পর্কে আমার অ্যাডভান্স জানা দরকার এবং সেই ইনফরমেশন গুলা আমরা এই রিভার ইঞ্জিনিয়ারিং এ পড়ে থাকি। এবং এই রিভার ইঞ্জিনিয়ারিং যদি আমরা পড়ি তাহলে আমাদের যে বাংলাদেশে যে নদীগুলো আছে সেগুলো আমরা প্রপারলি ম্যানেজ করতে পারবো এবং আমরা ফ্ল্যাড যেটা আছে সেটাকে কন্ট্রোল করতে পারবো। এই জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং এ রিভার ইঞ্জিনিয়ারিং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমি মনে করি, এবং বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ অতএব অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন, যে রোল এন্ড রেসপন্সিবিলিটিস অফ সিভিল ইঞ্জিনিয়ার্স ফর বিল্ডিং আপ মডার্ন সিভিলাইজেশন, এ সম্পর্কে আপনার ব্যক্তিগত অভিমত যদি আমাদের দর্শক শ্রোতাদের সাথে শেয়ার করেন। আমি প্রথমে বলছি যে মডার্ন সিভিলাইজেশনের জন্য সিভিল ইঞ্জিনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং প্রতিটা ক্ষেত্রে আমরা যদি মানে মডার্ন সিভিলাইজেশনের যতগুলো কম্পোনেন্ট আছে সব কম্পোনেন্ট যদি অ্যানালাইসিস করি সেখানে আমরা দেখব যে সিভিল ইঞ্জিনিয়ারিং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং টাচ আছে, স্পর্শ আছে। তো আমি যেটা বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিংদের এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করার স্কোপ আছে। আমরা যদি বলি বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কনস্ট্রাকশনের যদি কথা চিন্তা করি সেখানে ডিজাইন থেকে শুরু করে এভরি স্টেপ সিভিল ইঞ্জিনিয়ারদের রোল প্লে করার স্কোপ রয়েছে। আমি যদি বলি একটা বিল্ডিং যদি তৈরি করতে যাই সেখানে আগে প্ল্যানিং করতে হবে, ডিজাইন করতে হবে, কনস্ট্রাকশন করতে হবে,
কনস্ট্রাকশন করতে গেলে যে জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল, যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা, এই ধরনের প্রত্যেকটা স্টেপে সিভিল ইঞ্জিনিয়ারিংরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এখানে যেহেতু আমি যেটা বলবো যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ার এবং মডার্ন সিভিলাইজেশনের সিভিল ইঞ্জিনিয়ার যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, যার কারণে সিভিল ইঞ্জিনিয়ারদের রোল প্লে করার স্কোপ অনেক বেশি এবং সেই সাথে সাথে তাদের রেসপন্সিবিলিটিও অনেক বেশি। আমি যদি বলি এখন যে কথাটা আসছে গ্রিন এনভায়রনমেন্ট, গ্রিন বিল্ড স্ট্রাকচার, এই যে কথাগুলো আসছে এইগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট। অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসাবে এই আমি যদি রেসপন্সিবল হই, আমি যদি আমার যে ম্যাটেরিয়াল আছে, যে ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সেই সিস্টেমটাকে যদি আমি ওপার ইউটিলাইজ করি, তাহলে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং আমি যদি ডিজাইন প্রপারলি করি, কনস্ট্রাকশন প্রপারলি করি, তাহলে আমাদের কি হবে, ম্যাটেরিয়ালের প্রপার ইউটিলাইজেশন হবে। ম্যাটেরিয়ালের প্রপার ইউটিলাইজেশন হইলে আলটিমেটলি আমি যে গ্রিন এনভায়রনমেন্টের কথা বলতেছি সেটা কিন্তু আমি তৈরি করতে পারবো। আমি ম্যাটেরিয়াল যদি কম ইউজ করি, তাহলে কি হবে, আমার যে কার্বন ডাইঅক্সাইড যে আমার মেইন ইম্পর্টেন্ট উপাদান এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে কার্বন ডাইঅক্সাইডটা অত্যন্ত মানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট, এটা যদি আমি ম্যাটেরিয়াল যদি কম ইউজ করি, তার মানে কি হলো, আমার কার্বন ডাইঅক্সাইডটা কিন্তু আমার গ্লোবালে কম আসতেছে, যেটা এনভায়রনমেন্টে ইফেক্ট ফেলে। এই কার্বন ডাইঅক্সাইড সেভ করে আসলে আমরা কি করতে পারি, গ্রিন এনভায়রনমেন্ট তৈরি করতে পারি। এই জন্য আমি বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর রেসপন্সিবিলিটি এন্ড রোল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব। আপনার কাছে আমার আরেকটি কোশ্চেন, বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল ইঞ্জিনিয়ারদের ফিল্ড সম্পর্কে যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন, বিশেষ করে আমাদের স্টুডেন্টদের জন্য। আসলে আমি যদি বলতে চাই যে ইঞ্জিনিয়ারিং এর যে বিষয়গুলা যদি আমরা আমাদের চারিপাশে দেখি, তাহলে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজগুলাই কিন্তু আমাদের চোখে পড়ে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং গুলাও আছে, কিন্তু আমি যেটা বলবো যে অন্যান্য ইঞ্জিনিয়ারিং যদি হয়, সেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ স্কোপ আছে। বাংলাদেশে যত গভর্নমেন্ট যত অর্গানাইজেশন আছে এবং পাশাপাশি প্রাইভেট অর্গানাইজেশন গুলাতে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কাজ করার অত্যন্ত স্কোপ আছে। আমি যদি গভর্নমেন্ট অর্গানাইজেশনের কথা বলি, সেই গুলার মধ্যে আছে রোডস অ্যান্ড হাইওয়ে, এলজিডি, ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, সিভিল এডুকেশন ইঞ্জিনিয়ারিং, গণপূর্ত, এই ধরনের অনেক ডিপার্টমেন্ট আছে যেখানে সিভিল ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করছে, সেখানে তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়, সেখানে তাদের কাজ করার স্কোপ রয়েছে। এছাড়া প্রাইভেট অর্গানাইজেশনের কথা যদি বলি, সেখানে এনজিও গুলা কাজ করতেছে এবং প্রাইভেট অর্গানাইজেশন যেটা বলবো রিয়েল এস্টেট কোম্পানি যেটা আছে, যদিও বর্তমানে রিয়েল এস্টেট কোম্পানির অবস্থা একটু খারাপ, কিন্তু যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, যার কারণে এটা এই খারাপ দিন আসলে বেশি দিন থাকবে না, সামনে এর ভবিষ্যৎ আছে এবং থাকবে, যেহেতু আমরা আমাদের বাংলাদেশ একটা জনবহুল কান্ট্রি যেখানে 16 কোটি লোক বসবাস করে, তাদের বাসস্থান, তাদের নাগরিক সুযোগ সুবিধা যদি আমি নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অবশ্যই হবে, সেখানে তাদের কাজ করার যথেষ্ট স্কোপ রয়েছে। এবং আপনারা যদি এখন দেখেন বাংলাদেশের গভর্নমেন্টের কিন্তু অনেকগুলো প্রজেক্ট চলছে এবং সামনেও চলবে, সেখানে কিন্তু তাদের যথেষ্ট কাজ করার স্কোপ রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আপনার কাছে আমি পরে ফিরব। অনুষ্ঠানের এই পর্যায়ে সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের প্রাক্তন ছাত্র ইয়াসিন শেখের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি।
ইয়াসিন শেখ, তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছো। তোমার কাছে আমার সরাসরি প্রশ্ন হলো, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছে বিভিন্ন দেশ সরকারি এবং বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারা কেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বেছে নেবে তাদের উচ্চশিক্ষার জন্য, সেই সম্পর্কে তোমার অভিজ্ঞতা এবং সেই সম্পর্কে তোমার অভিমত সম্পর্কে আমরা জানতে চাচ্ছি, বিশেষ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বৈশিষ্ট্যগুলো কি কি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য। ধন্যবাদ স্যার। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পর বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার মতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে সকল সুযোগ সুবিধা স্টুডেন্টদের দিয়ে থাকে, যেমন হোস্টেল ফ্যাসিলিটি, আপনার ল্যাব ফ্যাসিলিটি, ক্লাসের ফ্যাসিলিটি এবং সর্বোপরি কোর্স ফি, বর্তমানে অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমার মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যে কোর্স ফিটা সেটা খুবই কম। আমি স্যার আমার নিজের কথা বলতে গেলে, আমি প্রথমত ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে IUBAT-তে স্টুডেন্ট হিসেবে ভর্তি হয়েছিলাম, যেখানে আমার 5,22,000 টাকা স্যার কোর্স ফি ছিল। আমি ওইখানে একটা ট্রাইমিস্টার কমপ্লিট করার পর আমি উপলব্ধি করলাম যে এই কোর্স ফি থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোর্স ফি এবং পড়ালেখার মান অনেক ভালো। কারণ আমার কাছে মনে হলো যে IUBAT-তে শুধুমাত্র আমাদের সোশ্যাল যে সৌন্দর্য বোধটা সেটাই শুধুমাত্র দেখানো হয়, এখানে গেট আপটা খুব ভালো, কিন্তু ভিতরের পড়ালেখার কোয়ালিটি আমার কাছে স্যার ভালো মনে হইল না। এই তখন স্যার আমি ঢাকা ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হই এবং সেখানে স্যারদের সহযোগিতায় ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি স্যার। এই জন্য আমার মনে হয় যে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছে তারা যদি বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং করতে চায় তাহলে অবশ্যই তাদের প্রত্যেকেরই উচিত হবে একবারের জন্য হলেও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পড়ালেখার মান এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিষয়টা খোঁজ নিয়ে দেন তাদের ডিসিশন নেওয়া যে যে তাদের জন্য আসলে কোনটা ভালো হবে কিনা। ধন্যবাদ ইয়াসিন শেখ তোমার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের কোয়ার্ডিনেটর মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। মোহাম্মদ হাকিমুজ্জামান শাহ, আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লাস্ট সেমিস্টারে প্রজেক্ট এবং থিসিস নামে একটি কোর্স রয়েছে, এ প্রসঙ্গে আপনার অভিজ্ঞতা বা আমাদের ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভূমিকা কি, এ প্রসঙ্গে আপনার আইডিয়া আমার দর্শক শ্রোতাদের সাথে যদি শেয়ার করেন। ধন্যবাদ স্যার। আমি প্রথমেই হচ্ছে বলছিলাম যে একটা ইঞ্জিনিয়ারকে দক্ষ ইঞ্জিনিয়ার হতে গেলে অবশ্যই হচ্ছে ক্রিয়েটিভিটি থাকতে হবে, সৃজনশীলতা থাকতে হবে, অ্যানালাইজিং পাওয়ার থাকতে হবে, টিম ম্যানেজমেন্টে খুব ভালো হতে হবে এবং টিম মেকিং প্রসেস সম্পর্কে জানতে হবে। এই সবগুলো বিষয় যদি হচ্ছে আমরা মাস করতে চাই তাহলে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টে C400 প্রজেক্ট অ্যান্ড থিসিস অ্যান্ড প্রজেক্ট নামে যে সাবজেক্ট অন্তর্ভুক্ত করা হয়েছে এটা হচ্ছে 4.5 কেজিতে সাবজেক্ট। ওয়েটের দিক থেকে যদি আমরা খেয়াল করি এই সাবজেক্ট কিন্তু হচ্ছে একটা আমাদের ডিপার্টমেন্টে হাইয়েস্ট কেজিতে সাবজেক্ট আছে 3 থিওরিটিক্যাল কেডিট আর প্র্যাকটিক্যাল ক্রেডিট হচ্ছে 1.5। ওয়েটের দিক থেকে যদি খেয়াল করেন স্যার এই সাবজেক্টটাকে 4.5 ক্রেডিটে ইভালুয়েট করা হয়েছে। এর মানে হচ্ছে তাদের টিম মেকিং প্রসেস এবং হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ার ডক্টর কাদির স্যার যেগুলো ফিল্ডের কথা বলেছে যে হচ্ছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সব বিষয়গুলোতে কোন স্টুডেন্ট কিভাবে হচ্ছে তাদেরকে বিকশিত করতে চায়, তাদের টিম ম্যানেজমেন্ট প্লাস হচ্ছে ক্রিয়েটিভিটি কিভাবে বিকশিত করতে চায়, আমাদের যে
অর্থাৎ দেশে দেশে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে কিভাবে সমাধান করা যায় সেই জন্যই কিন্তু এই প্রজেক্ট অ্যান্ড থিসিস সাবজেক্টটাই অন্তর্ভুক্ত করা হয়েছে। এবং আপনি জেনে খুশি হবেন যে এই সাবজেক্টটা অন্যান্য কোনো ইউনিভার্সিটির মতো হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে নয়, যে 1.5 কেজি যা হচ্ছে তারা হচ্ছে এনরোল করতেছে তাই যে নাই যে করে বের হয়ে যাবে, বিষয়টা কিন্তু এইরকম না। এদেরকে কাজ করতে হবে, কোনো একটা বিষয়ে অবশ্যই ক্রিয়েটিভিটি শো করতে হবে, তাদেরকে হচ্ছে ভালো একটা রিসার্চ ফলাফল নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, রিসার্চের ফলাফল পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে। আমি যদি হচ্ছে স্যার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে রিসার্চ করাচ্ছি যে হচ্ছে আমাদের সাথে ওই যে বালু নদী রিভারের ওয়াটার কোয়ালিটিটা কি রকম, আশেপাশে যে ইন্ডাস্ট্রি থেকে আসতেছে ওয়াটারটা, সেখানকার অ্যাকোয়াটিক কালচার যেটা আছে মাছ থেকে শুরু করে সেগুলো হচ্ছে ওখানে বসবাসের উপযোগী কিনা, যেহেতু হচ্ছে আলটিমেটলি পরিবেশটাকে ব্যালেন্স করার জন্য নদীমাতৃক দেশ হিসেবে আমাদের থাকার জন্য সবকিছু ব্যালেন্স করতে হবে, তাহলে ওখানকার হচ্ছে ওইটা চেক করে দেখতে হবে, তারা হচ্ছে ডে বাই ডে ওটা চেক করে একটা ওয়াটার কোয়ালিটি সম্পর্কে কিন্তু ধারণা দিতে পারে। আর হচ্ছে আমাদের এই সাবজেক্টটা কিন্তু হচ্ছে 3 টাইমিস্টার ধরে করা হচ্ছে, প্রজেক্ট অ্যান্ড রিসার্চ সাবজেক্ট অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি যদি খেয়াল করেন এক টাইমিস্টার এক সেমিস্টারে মানে 4 মাসে একটা সাবজেক্টে পড়িয়ে শেষ করে, আমাদের এখানে 3 টাইমিস্টার মানে টোটাল 1 বছর সময় কাউন্ট করা হচ্ছে, যাতে তারা হচ্ছে তাদের অ্যানালাইজিং পাওয়ার, ক্রিয়েটিভিটি, ম্যানেজমেন্ট এবং অবশ্যই হচ্ছে তাদের পরিবেশগত দিক থেকে বা হচ্ছে সমাজের চাহিদা অনুসারে যেগুলো প্রবলেম ক্রিয়েট করতেছে কিভাবে সমাধান দিতে পারে এই বিষয়গুলো জানি হচ্ছে তারা সলভ করতে পারে, এই সম্পর্কেই স্যার প্রজেক্ট অ্যান্ড রিসার্চ সাবজেক্টটা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে 1 বছর ধরে হচ্ছে ইনক্লুড করা হয়েছে আর কি। ধন্যবাদ স্যার। জনাব ভাগিরুজ্জামান শাহ, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সর্বশেষ এই করোনা পরিস্থিতিতে আপনার স্টুডেন্টদের জন্য আপনি কি মেসেজ দিতে চাচ্ছেন? এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন স্যার, যে হচ্ছে আমার অডিয়েন্স যারা আছে তারা হয়তো বা শুনবে, এবং আমি হচ্ছে অল টাইম হচ্ছে একটা কথা বলি যে আমরা যারা বক্তা বক্তব্য দিচ্ছি শ্রোতা কিন্তু সুন্দরভাবে শুনতে হবে, কারণ শ্রোতার উদ্দেশ্যেই বক্তার বক্তব্যগুলো হয়ে থাকে। আমি যেটা বলবো, আমি 2 মিনিট সময় নেবো স্যার, আমি একটা বইয়ের কথা আপনাদেরকে বলবো, দ্য ম্যাজিক অফ বিগ থিঙ্কিং, অর্থাৎ ডেভিড জেসার্স আমেরিকান একজন রাইটারের লেখা। এ হচ্ছে বলছিল মানে দুইজন হচ্ছে দম্পতি ছিল, এই দুইজন দম্পতি হচ্ছে প্রতি মাসে স্যালারি পায় এবং স্যালারি পাওয়ার হচ্ছে তারা সঞ্চয় করতে চায় কিন্তু সঞ্চয় করতে পারে না, আজকে হচ্ছে 50,000 টাকা পাচ্ছে, তারা চিন্তা করতেছে আমরা সঞ্চয় করবো সঞ্চয় করতে পারছি না, পরের মাসে হচ্ছে পরের বছরে আবার টাকাটা বের হয়ে 1 লাখ হলো সঞ্চয় করতে চাচ্ছে সঞ্চয় করতে পারছে না, তখন ওরা ওই দুইজন দম্পতি ডেভিড দে শার্সের কাছে গেছে যে আমরা সঞ্চয় করতে পারছি না, তখন ডেভিড দে শার্স বললো যে হচ্ছে সঞ্চয় করতে গেলে জীবনে সবসময় হচ্ছে অনুকূল পরিবেশ পাবেন না, জীবনটা সবসময় হচ্ছে প্রতিকূলতার মধ্যে বেঁচে থাকতে হয়, প্রতিকূল পরিবেশেই থাকতে হয়, আপনি যদি সঞ্চয় করতে চান তার আগে সঞ্চয় করেন, অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা 50,000 টাকা স্যালারি পাচ্ছেন আগে জমা করেন তারপর নিজের প্রয়োজনে খরচ করবেন, দেখবেন যে হচ্ছে সঞ্চয় হচ্ছে আপনার জীবন চলতেছে। এই ঘটনাটার সাথে আমার মেসেজটা অ্যাড করতে চাই যে জীবন হচ্ছে কখনোই অনুকূল পরিবেশে থাকবে না, জীবন সবসময় প্রতিকূল পরিবেশে থাকবে, এবং এই প্রতিকূল পরিবেশের মধ্যে যারা হচ্ছে জয় করতে পারবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে তাদেরকে কিন্তু বীর বলা হয়, আর বাংলাদেশ তো বীরের জাতি। এই জন্য এই করোনা পরিস্থিতি যেহেতু সারা বিশ্বের একটা বিষয়, আমাদের বাংলাদেশে তো অবশ্যই ডেভেলপিং কান্ট্রি হিসেবে বিষয়, এখানে থেমে থাকলে হবে না। আমার স্টুডেন্টদের জন্য যে মেসেজটা সেটা হচ্ছে আমরা যদি এখানে থেমে থাকি, আমরা থেমে থাকলাম, বাংলাদেশ টোটাল ঢাকা ইন্টারন্যাশনাল থেমে থাকলো, বাংলাদেশের সব ইউনিভার্সিটি থেমে থাকলো, বহির্বিশ্বে তো তারা থেমে নাই, তারা তো সামনের দিকে যাচ্ছে, যারাই হচ্ছে প্রতিকূলতার পরিবেশ থেকে সামনের দিকে যাবে তারাই কিন্তু উন্নতি করবে। এই জন্য স্টুডেন্টের প্রতি মেসেজ, প্যান্ডামিক সিচুয়েশন করোনা পরিস্থিতি এটা থাকবে এবং আরো কবে যে কন্টিনিউ কতদিন কন্টিনিউ হবে আমরা জানি না, অনলাইন ক্লাস হচ্ছে, এই অনলাইন ক্লাসের মাধ্যমে নিয়মিত এবং শিক্ষকগণ ঢাকা ইন্টারন্যাশনাল অথরিটি সবাই হচ্ছে নিয়মিত কাজ করে যাচ্ছে শিক্ষা দেওয়ার জন্য, আর শিক্ষা আমাদের শ্রদ্ধে স্যাররা সবসময় বলে যে শিক্ষা আজ হোক কাল হোক শিক্ষা কিন্তু শিখতেই হবে, শিক্ষার মাপ নেই, অর্থাৎ আজকে আমি শিখতেছি না পরবর্তী আমার ঠিক কোনো না কোনো ফ্রেন্ডের বড় ভাই দেখে শিখে নিতে হবে, তাই মেসেজ থাকবে প্রতিকূলতা পরিবেশকে জয় করো, ভয় কিছু না, আমরা সামনের দিকে এগিয়ে যাব, অনলাইন শিক্ষার মাধ্যমে আমরা সকল ডিপার্টমেন্ট অফ সিভিল ইঞ্জিনিয়ারিং সকল কর্মকর্তা কর্মচারী টিচাররা অন্তত আন্তরিকভাবে হচ্ছে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা আশা করছি যে এই প্যান্ডামিক সিচুয়েশন কাটিয়ে আমরা আরো সামনের দিকে সুন্দর পৃথিবীর অপেক্ষা করতেছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সুন্দর পৃথিবী হচ্ছে উপহার দিবে এবং হচ্ছে সবাই প্রতিকূল পরিবেশকে জয় করে আমরা সামনের দিকে যাব, এই আশাবাদই ব্যক্ত করছি। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ হাকিজি ওয়ান শাহ আপনার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানের কি রিসোর্স পারসন প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেবের কাছে আমার সর্বশেষ প্রশ্ন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব, আপনার কাছে আমার সরাসরি প্রশ্ন হলো, যারা এসএসসি পাস করেছে ইতিমধ্যে, এখন এই বছর এসএসসি পরীক্ষা প্যান্ডামিক সিচুয়েশন কারণে এখন অনুষ্ঠিত হতে পারেনি, ইনশাল্লাহ আগামী আগস্ট সেপ্টেম্বর হয়তো শিক্ষা মন্ত্রণালয় বিশেষ সিদ্ধান্ত নেবে। এছাড়া যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছে দেশের সরকারি এবং বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, তারা কেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বেছে নেবে? এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাথে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সাথে আপনি অনেকদিন ধরে জড়িত আছেন, এই সম্পর্কে আপনার অভিমত যদি আপনার আমাদের দর্শক শ্রোতাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা একটা খুবই খারাপ একটা সিচুয়েশনের মধ্যে অবস্থান করতেছি, শুধু আমরা না সারা ওয়ার্ল্ড। আসলে এই সিচুয়েশনের মধ্যে আমরা আসলে যে প্রবলেমে পড়ছি, যে আমরা সামাজিক যে বন্ধন সেটা আসলে কারোর সাথে যে যোগাযোগ এখন ফিজিক্যালি করতে পারছি না, আমাদেরকে ওয়েবসাইট মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমাদের এসএসসি যারা পরীক্ষার্থী আছে, এইচএসসি অথবা অন্যান্য পরীক্ষার্থী অথবা স্টুডেন্ট যারা আছে, তারা আসলে পরীক্ষা আসলে আমরা হয়তো এখন ক্লাস নিতে পারছি কিন্তু পরীক্ষাটা নেওয়া আসলে সম্ভব হচ্ছে না। তো শিক্ষা মন্ত্রণালয় আসলে ডিসিশন নেবে তাদের বিষয়ে, সামনে হয়তো সিচুয়েশন কন্টিনিউ করলে তারা হয়তো দেখুন একটা ডিসিশনে যাবে, সেটা তো আছেই। আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের বিষয়ে বলবো, এবং শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না, যারা ইন্টারমিডিয়েট পাস করে বিএসসি ইঞ্জিনিয়ার হতে চাই, এবং আমি যেটা বলবো সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশের জন্য খুবই একটা মানে উজ্জ্বল একটা সাবজেক্ট। এই কারণে বলবো, যেহেতু বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, যারা ডিপ্লোমা কমপ্লিট করছে অথবা এইচএসসি কমপ্লিট করছে, তাদের যাদের ইচ্ছা আছে যে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করবে, সেটা অবশ্যই একটা ভালো ডিসিশন হবে। এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিয়েছি, সেখানে আমি যেটা দেখেছি, সেখানে যারা টিচার হিসাবে আছে তারা খুবই মেধাবী, এবং প্রয়োজন ক্ষেত্রে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যে কাজটা করছে, যে বিশেষ করে যে সকল ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি আছে, যেমন আমি, আমাকে তারা ইনভাইট করছে সেখানে ক্লাস নেওয়ার জন্য, এবং আরো কিছু টিচার আছে যারা এই ধরনের পার্ট টাইম ক্লাস নিয়ে থাকে। তো ক্লাস এবং এনভায়রনমেন্টটা আমার কাছে যেটা মনে হয়েছে খুবই ভালো, সেখানে লেখাপড়ার একটা পরিবেশ আছে, সেই পরিবেশে যদি কেউ আসে বা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কেউ যদি ভর্তি হয়, তাহলে লেখাপড়ার একটা এনভায়রনমেন্ট পাবে এবং তার ফিউচারটা সে তৈরি করতে পারবে বলে আমি মনে করি। ধন্যবাদ ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের সাহেব আপনার সুন্দর এবং চমৎকার তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রায় আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব মাহফুজুর রহমান সাহেবের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। জনাব মাহফুজুর রহমান সাহেব, আপনার এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অ্যাডভাইজার হিসেবে আছেন ডুয়েটের খ্যাতনামা অধ্যাপক প্রফেসর ডক্টর গণেশচন্দ্র সাহা স্যার। গণেশচন্দ্র সাহা স্যারকে, স্যারের অবদানকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে? ধন্যবাদ স্যারকে, যে আপনার সবাই অভিহিত আছেন, আমাদের এখানে অ্যাডভাইজার হিসেবে আছেন প্রফেসর ডক্টর গণেশচন্দ্র সাহা, উনি বর্তমানে আছেন ডুয়েটের প্রফেসর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং বর্তমানে ইনি হেড হিসেবে আছেন ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার। এর বাইরেও স্যারকে যদি আমরা চিন্তা করি, যে স্যার ডুয়েটেরই এমন কোনো সেক্টর নেই স্যার যেখানে দায়িত্ব পালন করেননি, তো সেক্ষেত্রে স্যারের তত্ত্বাবধানে আমরা কাজ করতে পেরে আমরা অত্যন্ত মনে হয় ভাগ্যবান যে এই ধরনের একজন প্রফেসর লেভেলের আমরা অ্যাডভাইজার পেয়েছি। স্যারকে পেয়ে আমাদের অনেকগুলো কাজ, যেগুলো কমপ্লেক্স কাজ, সেগুলো আসলে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। যে তার মধ্যে যদি ধরি আমাদের যে টিচিং কোয়ালিটি, স্যার সবসময় বলে দেখেন আমরা প্রথমে কি এডুকেশন কোয়ালিটিটা এনশিওর করব, এবং সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ চেষ্টা করি ছাত্রদেরকে যেন কোয়ালিটি সম্পন্ন এডুকেশন দেওয়া যায়,
পাশাপাশি স্যারের তত্ত্বাবধানেই আমরা যখন 2015 সালে শুরু করি যাত্রা এপ্রিল মাসে, তখন কিন্তু আমরা স্যারের তত্ত্বাবধানে এই যে 12টি ল্যাব বলেছিলাম সেই 12টি ল্যাব কিন্তু স্যারের তত্ত্বাবধানে আমরা খুব সুন্দরভাবে আলহামদুলিল্লাহ সেট আপ করতে সমর্থ হয়েছি। এবং প্রতিনিয়তই স্যার কিন্তু এই ইউনিভার্সিটি সম্পর্কে চিন্তা করেন এবং এই ইউনিভার্সিটি কিভাবে দিন দিন উন্নত হবে এবং সিভিল স্পেশালি সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট কিভাবে উন্নত আরো উপর দিকে যাবে সেটা নিয়ে স্যারে তার মূল্যবান সময় দিয়ে থাকেন। এবং পাশাপাশি স্যার আমাদেরকে বেশ কিছু যেমন পজিটিভ এবং থিসিসের বিষয় যদি হাকিমুজ্জামান স্যার বলেছেন এবং অন্যান্য স্যাররাও বলেছেন আমার সত্ত্বেও, যে এই বিষয়েও কিন্তু আমাদের স্যার সক্রিয়ভাবে এগুলো চেক করে থাকেন যে একটা প্রজেক্ট বা থিসিস আমরা যেভাবে করে দিলাম কিনা বা এটার কোনো আউটপুটটা ভালো আসলো কিনা, এটা ভালো মানের ইন্টারন্যাশনাল লেভেলে হলো কিনা, সেগুলোও কিন্তু স্যার ভালোভাবে মূল্যায়ন করে থাকেন। তো সর্বোপরি আসলে আমরা স্যারের কে পেয়ে আমরা সকল শিক্ষকরা এবং সকল স্টুডেন্টরা আন্তরিকভাবে স্যারকে ধন্যবাদ জানানোর প্রয়োজন হয় যে স্যারের স্যার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য। জনাব মাহবুবুর রহমান সাহেব, আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একাডেমিক কার্যক্রম বর্তমানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস বাড্ডা সাতারকুলে চলছে। সাতারকুলের আপনার পার্মানেন্ট ক্যাম্পাস সম্পর্কে আপনার অভিজ্ঞতা আমাদের দর্শক শ্রোতাদের সাথে যদি সংক্ষিপ্তভাবে শেয়ার করেন। ধন্যবাদ। যে আমরা জানি যে অনেক বিশ্ববিদ্যালয়ে যেটাকে ইউজিসি থেকে বলা হয়েছে যে স্থায়ী ক্যাম্পাস বা পার্মানেন্ট ক্যাম্পাসে ক্লাস শুরু হওয়ার জন্য, আমরা দেখেছি বাংলাদেশে এমনও কিছু ইউনিভার্সিটি আছে তার নামে মাত্র কিছু শাখা আছে বা ব্রাঞ্চ আছে যেখানে মাত্র ক্লাস নিচ্ছে কিন্তু তাদের কোনো ল্যাব ফেসিলিটি নাই, বা নামে মাত্র বলছে অ্যাড দিচ্ছে ভালো ভালো কিন্তু সে কিন্তু বাস্তবিক পক্ষে যদি আমরা দেখি তাদের সেই ধরনের ল্যাব ফেসিলিটি বা ক্লাসগুলো সেই ধরনের নাই। অনুরূপভাবে অনুরূপ দিকে যদি আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে দেখি, আমরা কিন্তু শুরুতেই যখন শুরু করি 2015 সালে তখনই আমরা পার্মানেন্ট ক্যাম্পাস দিয়ে শুরু করি। তো আমরা আমার মনে হয় ঢাকা ইন্টারন্যাশনাল যেই আমাদের বর্তমান স্থায়ী ক্যাম্পাস রয়েছে এটা ঢাকার একেবারে কেন্দ্রস্থলেই এবং আমাদের নতুন বাজার সংশ্লিষ্ট মনে হয় 10-15 মিনিটের ভিতরেই আমরা সেখানে পৌঁছানো সম্ভব। এবং এর জন্য কিন্তু আমরা যে নতুন বাজার টু আমাদের যেই সাতারকুল ক্যাম্পাস রয়েছে আমাদের সকল স্টুডেন্টদের সুবিধার্থে আমাদের ট্রান্সপোর্ট সুবিধা রয়েছে, এর বাইরেও আমরা ছাত্রদেরকে বিভিন্ন রোড থেকে ফর এক্সাম্পল আমাদের আবদুল্লাপুরের একটি রোডে একটি বাস রয়েছে, তারপরে হচ্ছে প্রগতিশনের রোডে একটি বাস রয়েছে, তার মিরপুর রোডে একটি বাস রয়েছে যেখান থেকে আমরা অনেক দূর থেকে ছাত্রদেরকে নিয়ে আসছি যে তাদের সুবিধার্থে শুধুমাত্র নিয়ে আসা নেই এবং তাদের সেফটির জন্য তাদেরকে আমরা কি করছি তাদেরকে বাড়িতে পৌঁছে দিচ্ছি ক্লাস শেষে। পাশাপাশি আমরা যদি এই ক্যাম্পাসের কাছাকাছি ছাত্রদের সুবিধার্থে আমাদের কিন্তু 6টি সাতারকুল ক্যাম্পাসেই 6টি হোস্টেল ফেসিলিটি রয়েছে, তার ভিতরে একটি আমাদের ফিমেল স্টুডেন্টদের জন্য হোস্টেল ফেসিলিটি রয়েছে। এবং আমাদের অথরিটি যারা চেয়ারম্যান স্যার বোর্ড অফ ট্রাস্টির সম্মানিত চেয়ারম্যান স্যার আছেন ভাইস চেয়ারম্যান স্যার আছেন তারা আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন যে আমাদের যে কোনো ছাত্রই হোক তাদেরকে যেন কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয় এবং তাদেরকে আমাদের সর্বশেষ সেফটি মেজার রেখে আমরা তাদের ক্লাস নেওয়া হয় এবং সব ধরনের ফেসিলিটি তাদের দেওয়া হয়। পাশাপাশি আমাদের স্থায়ী ক্যাম্পাস যদি স্থায়ী ক্যাম্পাসও হয়ে থাকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের ফেসিলিটি সেখানে দিতে পেরেছি, যেমন আমাদের জন্য ফ্রি ওয়াইফাই ফেসিলিটি রয়েছে, ছাত্রদের জন্য ভালো এন্টারটেনমেন্টের জন্য জিমনেশিয়ামের ব্যবস্থা রয়েছে, ফ্রি লাইব্রেরি সুবিধা রয়েছে, ছাত্ররা অনেক সময় দেখা যায় অনেক দূর দূরান্ত থেকে আসে ছাত্ররা, সেই ক্ষেত্রে ছাত্রদের এন্টারটেনমেন্টের জন্য আমাদের এখানে ভালো একটা ক্যাফেটেরিয়ার ব্যবস্থা রয়েছে, ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে ছাত্ররা সুলভ মূল্যে তারা তাদের খাদ্যটা গ্রহণ করতে পারে। তো আশা করি আমাদের পার্মানেন্ট ক্যাম্পাসে আমরা শুরু করেছি ইনশাল্লাহ আমরা আরও এগিয়ে যাব। এখন আমরা এর পাশাপাশি আমাদের বর্তমানে একটি 10-তলা ভবন কনস্ট্রাকশন চলছে, ইনশাল্লাহ আমরা আমাদের ডিপার্টমেন্ট আরও এগিয়ে যাবে সকলের প্রচেষ্টায় সকলের দোয়া ইনশাল্লাহ। জনাব মাহবুবুর রহমান সাহেব, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে যে সকল ছাত্রছাত্রী ভর্তি হবে তাদের জন্য আপনারা কি কি ধরনের স্কলারশিপ ফ্যাসিলিটিস রেখেছেন? যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা যেটা অলরেডি আমাদের হাকিমুজ্জামান স্যার উল্লেখ করেছেন আমাদের 2টি শিফট বললে নামে মাত্র 2টি শিফট আছে, ডে শিফট এবং ইভিনিং শিফট, কিন্তু আমাদের যে ক্লাস সংক্রান্ত বা অন্যান্য সংক্রান্ত যেটা বলি কোনো ফেসিলিটি কিন্তু আমরা সেপারেট করি না। এক্ষেত্রে আমাদের যে ইউজিসি রুলস মেনে নিয়েই আমাদের কিন্তু এখানে আমাদের শুরুতে একটা অ্যাডমিশন টেস্টের ব্যবস্থা রয়েছে, সেই অ্যাডমিশন টেস্টের ফলাফল বিবেচনা করে এবং পিবিএস এসএসসি এবং তার অন্যান্য ফলাফল বিবেচনা করে আমরা কিন্তু ছাত্রদেরকে ফুল ফ্রি স্কলারশিপের ব্যবস্থা করে থাকি। শুধু তাই নয়, একটি স্টুডেন্ট যদি সে খুব গরিব মেধাবী হয়ে থাকে তার রেজাল্টের উপরও কিন্তু আমরা স্কলারশিপ প্রদান করে থাকি।
পাশাপাশি একটা ছাত্র যদি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হয়ে থাকে, অ্যাডমিশন টেস্টে ফার্স্ট তাকে তো আমরা দিচ্ছি। অনেক ছাত্র আছে আমরা জানি, আমাদের গরিব, আমাদের বাংলাদেশে অনেক গরিব ছাত্র রয়েছে, মেধাবী ছাত্র রয়েছে, তাদেরকে ফুল ফ্রি স্কলারশিপ দেওয়া হয়। এবং পাশাপাশি হচ্ছে এমনও স্টুডেন্ট দেখা গেছে যাদের পারিবারিক ভাবে তারা কৃষক, তার বাবা কৃষক বা তাদের আর্থিক অসচ্ছল, তাদের জন্য কিন্তু আমাদের অথরিটি থেকে অত্যন্ত আন্তরিক তাদের, আমরা তাদেরকে চেষ্টা করি যে আমাদের খুব কম মূল্যে তাদেরকে যেন হাই কোয়ালিটি এডুকেশন দেওয়া যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এমনও দেখা গেছে আমরা যে করোনাকালীন যে পরিস্থিতি আছে, যেটা স্প্রিং টাইম সেটা দেখা গিয়েছে আমাদের অনেক গরিব মেধাবী ছাত্র আছে, অনেক ছাত্র সাফারিং করছে। আমরা জানি যে আমাদের অনেক ছাত্র টাকা পয়সা দিতে পারে না, আমরা কিন্তু ছাত্রদেরকে ফোর্স প্রয়োগ করিনি, আমরা বিনা ফিতে তাদের পরীক্ষা নিয়েছি। ইন দ্য মিনটাইম এখনো কিন্তু আমরা তাদের পরীক্ষা নিচ্ছি, আমরা এমন আমাদের এর জন্য অথরিটি আমাদের যে সামার ট্রাইমিস্টার আছে এখানেও কিন্তু সামার ট্রাইমিস্টার 20% ওয়েভার দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের বলা হচ্ছে যে যেকোনো ছাত্র আমাদের গত সেমিস্টারও পে করতে পারে তাদের জন্য কিন্তু আমরা পরীক্ষার ব্যবস্থা করতেছি। তা আমরা সর্বোচ্চ চেষ্টা করি ছাত্রদের ফিনান্সিয়াল কন্ডিশন এবং ছাত্রদের পারিবারিক অবস্থা, শুধু তাই নয় আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের প্রতিটা প্যারেন্টস থেকে কল দেওয়া হয়েছে যে তাদের খোঁজখবর নেওয়ার জন্য, তাদের শারীরিক সামাজিক কি অবস্থা, তাদের পারিবারিক কি অবস্থা, এগুলোর জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আছি, ভবিষ্যতে ছাত্রদের সহযোগিতার কারণ পেলে আমরা আরো এগিয়ে যাব। ধন্যবাদ মাহফুজুর রহমান সাহেব আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের আলোচনা থেকে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারলেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে। সকল সম্মানিত আলোচকদের ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ও তথ্যবহুল আলোচনার জন্য। অনুষ্ঠানের শেষ প্রান্তে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। এই করোনাকালীন সময়ে যারা বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে যারা এসএসসি পাস করেছেন, তাদের জন্য ডেশিপ প্রোগ্রাম রয়েছে। তারা মাত্র 2,31,500 টাকায় এই 4 বছরের এই কোর্সটি সম্পন্ন করতে পারেন। আর যারা দেশের বিভিন্ন পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তাদের জন্য বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ইভিনিং শিফট, যেটাকে আমরা সেকেন্ড শিফট নামে অভিহিত করে থাকি, তারা মাত্র 2,06,500 টাকায় এই কোর্সটি সম্পন্ন করতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ভর্তি হতে ইচ্ছুক, তারা এই করোনাকালীন চলাকালীন সময়ে অনলাইনে অ্যাডমিশন করতে পারেন। এর জন্য আপনারা admission.diu.ac লগ ইন করে আপনারা অ্যাডমিশন হতে পারেন। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য আপনারা www.diu.ac আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ www.facebook.com/diu.net.bd থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন। এছাড়া আমাদের বেশ কিছু অ্যাডমিশন হটলাইন রয়েছে, সেগুলোর মধ্যে 01939851060, 01611348348, 01302690346, এই নাম্বারগুলোতে আপনারা সরাসরি ফোন করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ভর্তি সম্পর্কে অনেক তথ্য আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলে সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আলোচনা শেষ করছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।